আমরা জানি পণ্য বাকিতে যখন বিক্রয় করে তখন বিক্রেতা ক্রেতাকে একটি চালান প্রদান করে, যেখানে পণ্যের বিবরণ, বিস্তারিত বিবরণ থাকে। সে ধরনের একটি চালান আমরা তৈরি করলাম। সে চালান থেকে কিভাবে ক্রয় জাবদা তৈরি করতে হয় এবং বিক্রয় জাবদা তৈরি করতে হয় সেটি দেখানোর চেষ্টা করছি। ধরুন আমি পণ্য ক্রয় করলাম, যার কারণে বিক্রেতা আমাকে এই চালানটি পাঠিয়েছে। তো এই চালান দেখে আমি কিভাবে ক্রয় জাবদা তৈরি করব সেটি দেখাব। তো চালান থেকে আমরা কিভাবে ক্রয় জাবদা তৈরি করব সেটি ইতিমধ্যে দেখালাম। চালান থেকে আমরা ক্রয় জাবদা তৈরি করলাম। আমরা চালানে দেখতে পাচ্ছি চাল 40 টাকা দরে, 1000 কেজি 40,000 টাকা, যেখানে কারবারি বাটটা 5%। কারবারি বাটটা এটি কেউ হিসাবের খাতায় নিবদ্ধ করে না, এটি বাদ দিয়ে মূলত বাকি টাকাটা খাতায় হিসেবের খাতে লিপিবদ্ধ হয়। সে হিসেবে আমরা দেখতে পাচ্ছি 2000 টাকা বাট্টা চলে গেলে কারবারি বাট্টা 38,000 টাকা দেখা দেয়। সেখানে আমরা ক্রয় জাবদা যে একটি ছক, সেখানে ক্রয় জাবদা যেহেতু ক্রয় ডেবিট, অর্থাৎ এটি ক্রয় করার কারণে পাওনাদার সৃষ্টি হবে। পাওনাদার হচ্ছে কি? ক্রেডিট। সেজন্য ক্রেডিট হিসাব কার, আর তারিখ ক্রেডিট হিসাব কার, যেহেতু পণ্য ক্রয় করার ক্ষেত্রে একটি শর্ত থাকে, সেই শর্তের জন্য একটি ছক, আর চালান নাম্বার জন্য একটি ছক সূত্র। এরপরে পণ্য যেহেতু ক্রয় জাবদা, ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় ক্রয় হিসাব ডেবিট, ক্রয় করার কারণে পাওনাদার সৃষ্টি হবে, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন ক্রয় জাবদার মধ্যে যে ক্রেডিট হিসাব খাত থাকবে এটি মূলত পাওনাদার, অর্থাৎ সওদাগর এজেন্সি হচ্ছে কি? পাওনাদার। পণ্য ক্রয় করার কারণে সওদাগর এজেন্সি পাওনাদার হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রয় জাবদার মধ্যে 2017 সালের 2 মার্চ এখানে তারিখ লিখলাম, ক্রেডিট হিসাব খাতের মধ্যে পাওনাদার চালানটা যেহেতু বিক্রেতার কাছ থেকে পেয়েছি, বিক্রেতা হচ্ছে কি ক্রয় জাবদার মধ্যে আমরা পাওনাদার হিসেবে দেখাবো। পাওনাদার হচ্ছে কি? সওদাগর এজেন্সি, ক্রেডিট হিসাব খাত, আর শর্ত যেখানে লেখা আছে বিক্রয় শর্ত 2-10 নেট 30, এটি আমরা শর্ত হিসেবে লিখলাম। এবার চালান নাম্বার একদম উপর আছে 1650, এটি দেওয়া হলো সূত্র, এটি টিক মার্ক দিলে হবে। এরপরে অ্যামাউন্ট আমরা লিখলাম 38,000 টাকা, যেহেতু আর কোনো লেনদেন এখানে নেই, সেই হিসেবে যেহেতু চালানের মধ্যে আর কোনো অ্যামাউন্ট নেই সেজন্য আমরা শুধু একটাই দেখালাম, যদি থাকে সেটিও আমরা দেখাবো। তাহলে এভাবে মূলত ক্রয় জাবদা তৈরি করতে হয়। একইভাবে আমরা বিক্রয় জাবদা কীভাবে তৈরি করতে হয় সেটিও চালান থেকে দেখানোর চেষ্টা করব। ধরুন আমি পণ্যটি বিক্রয় করলাম, তো বিক্রয় করার কারণে আমি চালানটির ক্রেতাকে প্রদান করলাম। এখন এই চালান দেখে কিভাবে বিক্রয় জাবদা তৈরি করব সেটি দেখাচ্ছি। চালান থেকে ক্রয় জাবদা যেমন করা যায়, বিক্রয় জাবদাও সেভাবে করা যায়। আমরা ক্রয় জাবদা করার পরে এখন আমরা বিক্রয় জাবদা করব একইভাবে চালান থেকে বিক্রয় জাবদা। তো বিক্রয় জাবদা লিখলাম, এরপরে দেখতেছি যে ক্রয় জাবদা যেরকম বিক্রয় জাবদা ছকু প্রায় একই রকম, শুধুমাত্র একটি কলাম এখানে কম করতে হয়, অর্থাৎ ওখানে শর্ত থাকে, বিক্রয় শর্ত থাকে, কিন্তু বিক্রয় জাবেদায় শর্ত থাকে না। কারণ বিক্রেতা বিক্রয় জাবেদা তৈরি করছে, সেখানে কিসের শর্ত? শর্ত তো ক্রেতার জন্য বিক্রেতা প্রদান করে, সেই কারণে বিক্রয় জাবেদার মধ্যে সেই শর্ত উল্লেখ করা হয় না। এরপর আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্রেডিট হিসাব কাজ ছিল সেখানে ডেবিট হিসাব কাজ করব, কারণ বিক্রয় করার কারণে আয় হয়, যার কারণে দেনাদার সৃষ্টি হয়, আর দেনাদার হচ্ছে ডেবিট, সেজন্য ডেবিট হিসাব কাজ। রাহা স্টোর, এটা হচ্ছে কি ক্রেতা, এই যে ক্রেতার নাম, এটি হচ্ছে রাহা স্টোর, এটি হচ্ছে কি বিক্রেতার জন্য দেনাদার, তাই ডেবিট হিসাব কাজ, দেনাদার ডেবিট। এরপরে শর্ত যেহেতু লেখা হয় না, চালান নাম্বার আগের মতো থাকবে, সূত্র থাকবে। এখানে যেহেতু বিক্রয় করার কারণে দেনাদার সৃষ্টি হবে, দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার হিসাব বিক্রয় হিসাব লিখব। সুতরাং দেনাদারের কাছ থেকে আমরা 38,000 টাকা পাবো, আগের মতোই থাকবে। আশা করি ক্রয় জাবদা বিক্রয় জাবদা কিভাবে চালান থেকে তৈরি করতে হয় আমরা মোটামুটি বুঝতে পারছি। একইভাবে আমরা যখন লেনদেন দেখব বিক্রয় বাকিতে বিক্রয় এবং বাকিতে ক্রয়ের কারণে মূলত ক্রয় জাবদা বিক্রয় জাবদা করা হয়, আমরা লেনদেন থেকেও সহজে ক্রয় জাবদা বিক্রয় জাবদা করতে পারবো। যেহেতু চালান থেকে ক্রয় জাবদা বিক্রয় জাবদা করা একটু কঠিন, যেহেতু এই কাজটা যদি আমরা পারি তাহলে অবশ্যই
বিক্রয় দাবাদা ক্রয় দাবাদা নর্মালি লেনদেন থেকে করতে পারবো।